আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজকে সবাই ভালো আছেন? দেশ এবং দেশের বাইরে থেকে এখন যে ভিডিওটি দেখছেন তাকে জাহিদ পিজন ওয়ার্ল্ডের পক্ষ থেকে ইতিও শুভেচ্ছা। দর্শক, আজ এসেছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার গোপালপুর গ্রামের শাব্বির ভাইয়ের বাসায়। তো চলুন কথা না বাড়িয়ে শাব্বির ভাইয়ের সাথে কথা বলা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো? ভালো আছো? এই তো ভালো আছি গো। কয়টা কবুতর আছে তোমার কাছে এখন? 71 মত। 71 মতন কবুতর আছে না? মানে কি কি জাতের কবুতর আছে তোমার কাছে এখন? গিরিবাজ আছে, কালদম আছে, এক পিস রেসার আছে, এক পিস নন্নামাদি। তো দর্শক দেখাচ্ছি কবুতরগুলো, আগে কথা বলি। আর ঘিয়াসন্ডি আছে তো, ওই যে মধ্যে। আর যাই হোক, তো বন্ধুর কবুতর যেগুলো আছে প্রায় কবুতর মানে বিক্রি করে দেবে, কারণ বন্ধু লেখাপড়ার ক্ষতি হচ্ছে, সেই কারণে কবুতরগুলো যেগুলো আছে প্রায় সব কবুতরে সেল করে দেবে। যদি আপনারা নিতে চান তো সাথে যোগাযোগ করবেন। আর এই নাম্বারটা আমি এই ভিডিওর মধ্যে বলবো, মানে বন্ধু বলবে, তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, নাম্বারটা তারপরেই পাবেন ওখানে। আর কবুতর আছে, এটা কি কবুতর যেটা দেখাচ্ছি? একটা তো এরকম আছে, জোড়া আছে, এক জোড়া হয়েছিল, এক জোড়া হয়েছিল, দুইটাই নর। তো এই সিঙ্গেল নরও আছে। আর আমি ভিডিওতে নাম দাম বলবো না, কারণ অনেক খামারি ভাইয়েরা আছে, তারা রাগ করে। এই আর এই ভাইয়ের নাম, আচ্ছা তোমার যদি লোকেশনটা বলতে বলতে, মানে তোমার এখানে যদি কেউ আসতে চায় দেখে শুনে নেবে, তোমার লোকেশনটা বলো। চারঘাট উপজেলা চন্দন শহর গ্রাম, গোপালপুর বললে চন্দন শহর আসে, আমার নাম বললে আমাকে মানে চিনতে পারবে, গোপালপুর বললে তোমার নাম চিনতে পারবে। রাজশাহী ডিস্ট্রিক্ট আর চারঘাট উপজেলা, ভাইয়ের গ্রামের নাম হলো গোপালপুর। গোপালপুর আসলেই পাওয়া যাবে ভাইয়ের, মানে ভাইকে অনেকে চিনে, আর ভাই অত্যন্ত ভালো মানুষ, আপনি দেখে শুনেই বুঝতে পারবেন যে স্টুডেন্ট মানুষ, লেখাপড়াশার মানে লেখাপড়ার ক্ষতি হচ্ছে। আচ্ছা তোমার যদি জোরে জোরে কবুতর ছাড়বে না ভিতরে রাখবে? ভিতরে রাখবে, আচ্ছা ছাড়ো। তো বন্ধুর কবুতরগুলো এখন দেখবো, আস্তে আস্তে ছাড়ো, আস্তে আস্তে দেখি। আচ্ছা এটা কী কবুতর বলো? এটা হলো ঘিয়াচন্ডি, জোড়া এক জোড়া না? এই এই ঘিয়াচন্ডি উড়ে? এটা কি ছেলে হবে? এটা ছেলে হবে না, তাহলে দেখে লাভ নাই, অনেক সুন্দর কবুতর। আচ্ছা তারপরে নেক্সট, এটা কি কবুতর? এই আমাদের রাজশাহী গিরিবাজ, অনেক সুন্দর একটা কবুতর, মানে এক জোড়া, কালারটা অনেক সুন্দর, আনকমন কালার, সচরাচর এরকম কবুতর পাওয়া যায় না। আর মাদিটার কালারটা পাওয়া যায়, মাদিটা প্রথম কবুতর, তাহলে তো এটা ছেলে হবে না, এটা ছেলে হবে না, মানে কিছু কবুতর রাখবে এর মতন, মানে হাতে এসে খায় নাকি, মানে সব দিক দিয়ে। আচ্ছা দেখছি আমরা পরে একটু পরে, আগে কবুতরগুলো দেখালি, মানে কারণ ভিডিওটি অনেক বড় করা যাবে না, কারণ দর্শকের সমস্যা হয় ভিডিও দেখতে। আচ্ছা ছাড়ে দাও, পরে নেক্সট। এই যে ওটা বিক্রয় হবে, এটা কি কবুতর? গিরিবাজ কবুতর এত বড়? অসাধারণ সাইজ গিরিবাজ কবুতর। দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজশাহী গিরিবাজ কবুতর, এই কবুতর জোড়া ছিল হবে। তো বন্ধুর নাম্বার বন্ধু মুখে বলবে, আপনারা ফোন দিয়ে জানিয়ে নেবেন দামটা কেমন চাই। আর আমি যতদূর সম্ভব জানি বন্ধু সেভাবে দাম চাবে না কবুতরের, মানে যেটা আপনারা নিতে পারবেন এমন দামে চাবে, আপনারা ফোন দিয়ে জেনে নেবেন। আচ্ছা এগুলো বাড়িটা যে আছে তোমার, মানে উড়াইন আছে? আর অ্যাকচুয়ালি বন্ধু কবুতর সেভাবে উড়ায় না, মানে হ্যাঁ বন্ধ করে কবুতর পশে, কিন্তু এমনি বিড়াল লাইন ভালো দেখে কিনছিল প্রথমে যখন কিনছিল, তারপরে যেগুলো বাচ্চা কাচ্চা হচ্ছে সেগুলো উড়ানো নাই, এমনিতে বিড়াল লাইন ভালো আছে মার্শাল্লাহ। তো আপনারা ট্যাগো কি এটা ইয়ার পড়ানো আছে বলা, ফোন দিয়ে আপনি যদি উড়ান তাহলে উড়বে। তারপর নেক্সট, ওগুলোর বেবি এরকম সাইজ দিচ্ছে কেন, এত বড় বড় সাইজ, মানে আসল কথা খামারের মতন যেগুলো হয় মানে খাওয়াইছে আচ্ছা মতন, আর টাকা পয়সার অভাব নাই বন্ধুর, এই জন্য কবুতরগুলো মানে ব্লড বানা খাওয়াইছে খাওয়া দাওয়ায়। এটা হলো, এটা কিনো না মাদি, এটা মাদি, আর এটা নর, দেখতে পাচ্ছেন দর্শক নরটা অনেক সুন্দর, চোখটা অনেক সুন্দর, তবে খাইছে মানে সেই খাওয়া খায় দা, ছোটোকাল থেকে খায় খায় একবারে মানে কি বলবো ব্রয়লার হয়ে গেছে, মানে পোলট্রি মুরগি আছে না পোলট্রি মুরগির মতন।
তো এগুলা দিয়ে পোস্টার করানো যাবে এগুলা এই জোড়াটা উড়ে কেমন উড়ে ও ভালো উড়ে না মানে দেখতে অনেক সুন্দর চলে গেল আচ্ছা যাক কবুতর অনেক দেখতে দেখতে মেলা সময় হয়ে যাবে তাড়াতাড়ি একটু দেখার চেষ্টা করাবো সিটি করা এ কি কবুতর ঢাকায় হাই ফ্লার এনে উড়ে কেমন উড়ে তুমি উড়াইছো মানে বাচ্চা দিছিলে এর বাচ্চা দিছিল অনেক উড়ে এখনো বাচ্চা আছে না তো দর্শক আমরা দেখতে পাচ্ছি ঢাকায় কবুতর তবে দেখে মনে হচ্ছে উড়বে কবুতরগুলো ছটফটে আছে আর বডিটাও মানে ফিটনেস আছে কবুতরটার আর এটা কি বাচ্চা ওর বাচ্চা ওদের মতন হবে তো এগুলো কি সেল হবে নাকি এগুলো সেল হবে না অনেক কষ্টে তৈরি করছে বাচ্চাগুলো সেল হবে বাচ্চাগুলো সেল হবে তো বন্ধুকে ফোন দিবেন এটা কি কবুতর গো এটা ঢাকায় গিরিবাজ ঢাকায় এটা সেল পোস্ট আরে বাবা রে বাবা রে এত সার পড়ে কেন রে বাবা দাঁড়া একটু খুবই সুন্দর মানে খুবই সুন্দর অসাধারণ একটা কবুতর এর একটু হালকা সর্দি লাগছে ব্যাপার না সর্দি হলে ভালো হয়ে যাবে হয় হালকা সর্দি লাগছে অসাধারণ কবুতর এরা ছিল হবে নটটা আসলে অসাধারণ সব ঢাকায় কবুতর এটা বেশিরভাগই ঢাকা কবুতর আমার কাছে তো আটা দেখি এটা ঘিয়াচণ্ডী এটা ঘিয়াচণ্ডী কবুতর মাশাল্লাহ অনেক সুন্দর এই কবুতরগুলো দেখতে অনেক ভালো লাগে বুঝতে পারলে কিন্তু ডিপার ডিমান্ড পুল না এসব কবুতর নটটা দেখা যায় এসব কবুতর দেখতে অনেক সুন্দর অসাধারণ কবুতর কিন্তু এগুলো ডিমান্ড ফুল কবুতর না এগুলো কি সেল হবে এগুলো সেল হবে না মানে তোমার এই যে একশোটা কবুতর আছে তো একশোটার ভেতরে কয়টা কবুতর রাখবা মানে আইডিয়া আছে তোমার কোনো মানে তোমার ও আচ্ছা আচ্ছা মানে তুমি পঞ্চাশটার মতো কবুতর রাখবে আর দিকে সেল করে দেবে মানে তোমার যেগুলো খুবই পছন্দ সেগুলো তুমি রাখবা তো দর্শক আপনারা মানে যেটাতে পছন্দ হয় ভাইকে জানাবেন ভাইকে জানানোর পর যদি ভাই দিতে চাই তো দেবে দামে দরে যদি আপনার সাথে মিলে অবশ্যই দেবে আর যদি মনে হয় দামে দরে হবে তো সবাইকে দিতে পারে সমস্যা নাই মানে কবুতর অ্যাকচুয়ালি পালবে এরকম কোনো ইয়ে নাই তবে দামে ধরা লাগবে কারণ আর যেগুলো কবুতর প্রথম ভালো কবুতর কিনছে সেগুলো তো ওই দাম দিয়ে অনেক টাকা দিয়ে কিনছে মানে শুরু করেছে যখন তো ওগুলো যদি আপনি যে দামে কিনছে ওই দাম নিচে যদি দাম বলেন তাহলে তো দেবে না সেজন্য বলছে যে দামে দরে তো হয় তাহলে ওই ওটার ভেবে এটা না এটা নর কবুতর অনেক সুন্দর চোখটা আর এটা কি উড়ে এটা উড়ে না না সুন্দর পাকা টাকা আছে এটা নয় পরের কবুতর নিউ অ্যাডাল্ট নয় পর না আট পরের কবুতর আচ্ছা ছাড়ে দাও তো অনেক কবুতর আমার তাড়াতাড়ি দেখে শেষ করা লাগবে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই যেখানে গড়রা আছে এটা হলো পুতুর গুলো নাকি অনেক সুন্দর কিন্তু কবুতর জোড়া নর্মাল দেওয়া হচ্ছে না কনফার্ম এগুলো কি রাখবা না সেল হবে তো দর্শক এই যে গড়া দেখতে পাচ্ছি আমরা এই গড়াগুলো সেল হবে কিন্তু ফাটা গড়া বুঝতে পারলা ফাটা গড়া ফাটা দেখতে অনেক সুন্দর দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক কবুতর এটার বাচ্চা এটা কালেকশন করা তোমার
নটটা এই নটটা দেখতে পাচ্ছেন নটটা হলো বাসার আর মাইজার কালেকশন করা তো আচ্ছা নেক্সট এটা তো হচ্ছে একটা গিরিবাস আর হচ্ছে বোম্বাই ডিম দিছে তো একটা না প্লাস্টিকের ডিম দিয়া প্লাস্টিকের ডিম দিয়া তারপর সে এইগুলো এই যেখানে দেখাচ্ছে এটা এরা কি কবুতর বলে এটা ঢাকা গিরিবাস না আমাদের ঢাকা গিরিবাস ঢাকায় হচ্ছে যে হ্যালো লাল যে লাল জিরা কবুতরের হচ্ছে যে কবুতরের নর হচ্ছে লাল জিরা আর হচ্ছে মাদিন হচ্ছে সবুজ জিরা এই যে এখানে ওর বাবা আছে আর এটা কি কবুতর এটা গিরিবাস এটা গিরিবাস সব ঢাকায় কবুতর না প্রায় কবুতর দেখতে পাচ্ছেন দর্শক সবই ঢাকায় কবুতর আর রাজশাহী গিরিবাস কবুতর তোমার কাছে কয় পিস আছে তুমি বলতে পারবা মাত্র তিন পিস তুমি আমাদের রাজশাহী ছেলে হয়ে তুমি ঢাকায় কবুতর পালছো এটা কি তোমার ঠিক হলো আমাদের রাজশাহী কবুতর কি অভাব তোমার পড়ছে অনেক সুন্দর কবুতর ভাইয়ের কাছে যেগুলো আছে মোটামুটি সাইজ অনেক সুন্দর এই সেই কবুতর রাজশাহী গিরিবাজ আমাদের এক জোড়াই এটাই সেই রাজশাহী গিরিবাজ আমাদের সাধারণ রেখুলো রেখুলো লাগাও লাগাও আমাদের রাজশাহী গিরিবাজ আসলে অনেক সুন্দর একটা কবুতর মানে রাজশাহী গিরিবাজ কবুতর আসলে মানে শোয়ের ভেতরে এক পিস থাকে তার আসলে চেনা যায় আসলে আমাদের রাজশাহী গিরিবাজ কবুতর দেখতে অনেক সুন্দর লাগে এতকাল কবুতর দেখলাম আমাদের সাইজগুলো দেখেন অনেক ফিটনেস আলা কবুতর তার নটটা দেখো নটটা বলে একবারে ঘুরে বলছি এই যে এখানে এত কবুতর দেখাচ্ছে তার মধ্যে দেখেন চোখ পড়া মাত্রায় পড়বে এই কবুতরটা পড়ে মানে রাজশাহী গিরিবাজ যাই হোক দেখাও তোমার কবুতর গুলা এটা কি কবুতর গো শিলা লাল চুনি ক্রসিং না এরাও সেল হবে দর্শক দেখা যোগাযোগ করবে আচ্ছা দেখো অনেক কবুতর আছে কারণ সবগুলো কবুতর হয়ে দেখার সম্ভব হবে না আচ্ছা তুমি ছেড়ে দাও তো মানে ওই কবুতর সবগুলো দেখানো যাবে না হ্যাঁ অনেক কবুতর ওটা রেসার রেসারের বাচ্চা আচ্ছা ছাড়ো 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 দর্শক দেখতে পাচ্ছে অসাধারণ একটা দৃশ্য প্রায় কবুতর আর কবুতর শুধু আর এই কবুতরের কাছে আসলে এমনিতে মন ভালো হয়ে যায় এই জোড়া চালাবে না প্রায় অনেক কবুতর একশো কবুতরের লপ একটা এটা সাব্বির ভাইয়ের এটা কি কবুতর এটা কি ওটা আচ্ছা 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 সমস্যা নাই বলবার খুবই সুন্দর তোমার কথা এই রে স্যার সে রে স্যার রে স্যার না হুমা হুমার এই রে রাজশাহী গিরিবাজ প্রায় অনেক কবুতর সাব্বির ভাইয়ের দর্শক আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কবুতর সাব্বির ভাই তো এখানে কিছু কবুতর ভাই সেল করে দেবে কারণ অনেক কবুতর হয়ে গেছে খাবার কেনার একটা টাফের ব্যাপার আছে অনেক টাকার খাবার লাগে এতগুলো কবুতর দেখা সাব্বির ভাই সম্ভব হচ্ছে না তো এর মধ্যে প্রায় অর্ধেক কবুতর তুমি সেল করে দেবে প্রায় অর্ধেক কবুতর সেল করে দেবেন তো আপনারা ভাইয়ের আচ্ছা তোমার নাম্বারটা বলো তো এই নাম্বারে ফোন দিলে হোয়াটসঅ্যাপ ইমো আছে তো ইমো আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন কোন কবুতর নেবেন ভাইকে নক দিবেন কিংবা এসএমএস দিবেন বা ফোন দিবেন ফোন দিলেই ভাইকে পাবেন দেড় পরে কবুতর কালেক্ট করবেন সমস্যা না যদি মনে করেন যে বাহির থেকে ভাইয়ের বাসা থেকে এসে দেখে নেবেন কিনতে পারেন আর ভাইয়ের কবুতর যা দেখছেন সব সুস্থবান কবুতর
কোনো অসুস্থ কবুতর নাই, মানে আমার চোখে এখন পর্যন্ত অসুস্থ কবুতর পড়ে নাই। আর এটা বলা যাবে না যে অসুস্থ কবুতর মানে নাই, থাকতে পারে একটা একটা দুইটা, মানে কারণ এত কবুতরের মধ্যে এক একটা কবুতর এমনিতেই, হ্যাঁ হ্যাঁ আবহাওয়া মধ্যে চেঞ্জ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, একদিন পরপর বৃষ্টি হচ্ছে, আবার গরম পড়ছে, রোদ প্রচণ্ড রোদ পড়ছে রাজশাহীতে। তো আপনারা দেখে শুনে নেবেন কবুতর বাইরে থেকে, আর আমার বন্ধু মানুষ কোনো সমস্যা নাই কবুতরের নেবেন। তো দর্শক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আজ এখানে শেষ করছি, আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।